রাশিয়ার রাজধানী মস্কোয় শুক্রবার ভয়াবহ সন্ত্রাসী হামলার পর আবারও আলোচনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গোষ্ঠী আইএস। হঠাৎ করে বড় ধরনের এই হামলার পেছনে গোষ্ঠীটির উদ্দেশ্য নিয়ে চলছে তুমুল আলোচনা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোয় গোষ্ঠীটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরোধিতা করে আসছিল। দুই বছর ধরেই রাশিয়াকে টার্গেট করেছে ইসলামিক স্টেট খোরাসান বা আইএসকে। রাশিয়াকে নিয়মিতভাবে মুসলিম বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকা একটি দেশ হিসেবে দেখে থাকে তারা। নিজেদের প্রচারণায় প্রায়ই পুতিনের সমালোচনা করেছে গোষ্ঠীটি। তবে আইএসের উত্থান ও দেশে দেশে ত্রাস সৃষ্টির পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকা নিয়ে উঠছে প্রশ্ন। ইরান, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের অংশবিশেষ নিয়ে গঠিত গোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসান বা আইএসকে। 2014 সালের শেষ দিকে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এর আবির্ভাব। চূড়ান্ত পর্যায়ের নৃশংসতা দেখিয়ে দ্রুতই বিশ্বজুড়ে আলোচনায় আসে গোষ্ঠীটি। আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসের সবচেয়ে সক্রিয় আঞ্চলিক সহযোগীর একটি আইএসকে। ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আইএস গঠন ও এর উত্থানের পেছনে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের হাত আছে এমন অভিযোগ বেশ পুরানো। আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শুরু থেকেই কথিত লড়াইয়ের কথা বলে এলেও আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই একবার বলেছিলেন, এ সবই মন ভোলানো বুলি, বরং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাসহ সামরিক বাহিনী ইসলামিক স্টেটের পেছনের শক্তি হিসেবে কাজ করছে। রাজনৈতিক মদত ও সামরিক রসদ যুগিয়ে সন্ত্রাসী গোষ্ঠীটিকে গোপনে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তারা। তিনি অভিযোগ করে বলেন, আফগানিস্তানে মার্কিন বাহিনীর উপস্থিতি, নজর সামরিক ও রাজনৈতিক সহযোগিতার মাধ্যমেই আইএসের উত্থান ঘটেছে। 2019 সালের দিকে সিরিয়া ও ইরাকে শোচনীয় পরাজয়ে আইএস নিশ্চিহ্ন হওয়ার পথে ছিল, কিন্তু সে সময় মার্কিন বাহিনী এই গোষ্ঠীটির সদস্যদের আফগানিস্তানে ঢোকার সুযোগ করে দেয় বলে অভিযোগ আছে। আফগানিস্তানের ভেতরে প্রায় হেলিকপ্টারে করে অবাধে অস্ত্র প্রবেশ করাতো আইএস, এমন তথ্য হরহামেশে এসেছে গণমাধ্যমে। ওই এলাকার আকাশপথের নিয়ন্ত্রণ সে সময় পুরোটাই ছিল মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর হাতে। তবে কখনোই তারা হেলিকপ্টারগুলোকে চিহ্নিত করা কিংবা আটকানোর চেষ্টা করার কোনো তথ্য মিলেনি। সেজন্য এ ধারণা পোক্ত হয় যে জঙ্গিদের হাতে অস্ত্র পৌঁছানোয় মার্কিন বাহিনীর হাত আছে। আইএসের শীর্ষ নেতা আবু বকর আল বাগদাদির নেতৃত্বে ইরাক ও সিরিয়ায় ভয়াবহ ও নজিরবিহীন ধ্বংসযজ্ঞ চালায়। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, নিজেদের উদ্দেশ্য হাসিলের পর যুক্তরাষ্ট্র তাকে হত্যা করে, যেন বাগদাদি ও আইএস সৃষ্টিতে মার্কিন হাত থাকার বিষয়টি গোপনই থেকে যায়। সে সময় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ বলেছিলেন, আইএস ও বাগদাদি যুক্তরাষ্ট্রেরই তৈরি, যুক্তরাষ্ট্র নিজের হাতে বাগদাদিকে তৈরি করে আবার নিজেই তাকে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি। একই রকম মন্তব্য আসে ইরানের পররাষ্ট্র মন্ত্রী তরফ থেকেও। যুক্তরাষ্ট্রকে আইএসের গডফাদার বলেও আখ্যা দেয় তেহরান। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কেবল রাশিয়া, ইরান কিংবা আফগানিস্তান নয়, আইএস যে যুক্তরাষ্ট্রের সৃষ্টি তা খোদ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও স্বীকার করেছিলেন। 2016 সালে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তিনি বলেছিলেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আইএস সৃষ্টি করেছেন, এমনকি আইএস সৃষ্টিতে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনেরও হাত রয়েছে বলে দাবি করেছিলেন ট্রাম্প। এতে করে এবার মস্কোয় হামলার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো যোগসাজশ আছে কিনা সে বিষয়টি নিয়ে প্রশ্ন থেকেই যায়। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।